আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাতে যাচ্ছি যে সূরাটি শুধুমাত্র একবার শোনার দ্বারাই সকল বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায়, সকল পেরেশানি দূর হয়ে যায়, মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় এবং সকল দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই সূরাটি আপনাদেরকে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে, পড়তে হবে না। তাই যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, তারা পবিত্র কোরআন এই সূরাটিকে শুধুমাত্র একবার শুনুন। এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা কিছুই চিন্তা করবেন সূরাটি শেষ হতে না হতেই তাই কবুল হবে ইনশাআল্লাহ। তবে এর জন্য শর্ত হলো এই ভিডিওটাকে আপনাদের পুরোপুরি দেখতে হবে। যদি আপনারা এই সূরাটিকে অর্ধেক শুনেই চলে যান তো আপনাদের যে অপূর্ণ কাজগুলো পূর্ণ হতে যাচ্ছিল, যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল, সেগুলো আবার বিগড়ে যাবে। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই সূরাটিকে শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে তাদেরকে তুমি এই ভিডিওটি পরিপূর্ণ দেখার তৌফিক দান করো এবং তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়াগুলোকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন প্রথমেই সূরাটি শুনে নেওয়া যাক। إلى صراط